Hi and good morning, guys. Welcome back to my channel and you are watching Shikta's Creation. So, তোমরা আমার পুরনো সাবস্ক্রাইবার্স হয়তো ভাবছো যে এটা Shikta's Creation কেন বলছি? কারণ কি আমার যে মানে চ্যানেল নামটা ছিল ওটা হচ্ছে শাগনিক কৌশল ছিল তো ওটা আমার বাবার নাম তুমি ভাবলাম আমার বাবার নাম কেন রাখবো তো অন্য কিছু রাখতে পারি তো ওই জন্য আমি Shikta's Creation রেখে দিয়েছি আর আমার হ্যান্ডেল নেম হচ্ছে Shikta936 তো তোমরা যখন আমার চ্যানেল সার্চ করবে তখন শাগনিক কৌশল প্লিজ লিখো না মানে টাইপ করো না সার্চিংয়ের সময় তোমরা টাইপ করবে Shikta's Creation তো দেখবে এসে যাবে তো চলো তাহলে আজকের ভিডিওটা কী নিয়ে সেটা প্রথমে বলে দিই আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে প্রত্যেক বছরই আমার বাবার মানে অফিস থেকে দিওয়ালি উপলক্ষে মানে একটা করে বক্স দেয় আর তার মধ্যে অনেকগুলো দিওয়ালির গিফটস থাকে তো ওইটা এবছরও দিয়েছে কালকেই দিয়েছে তো কালকে ভিডিওটা করার টাইম পাইনি কারণ কালকে একাডেমিক সেশনের একটা ওই আর্টিকেল হাউসের একটা ইয়ে করেছিলাম ভিডিও করেছিলাম তো কালকে দেখাতে পারিনি আজকে দেখাবো তো আজকে ওই ভিডিওটা দেখাবো তোমাদেরকে আমার বাবার অফিস থেকে যেই মানে দিওয়ালির জন্য যে গিফটসগুলো পাঠিয়েছে তো ওইটার আনবক্সিং আজকে আমি তোমাদেরকে দেখাবো সো আর ইউ রেডি আই এম রেডি লেটস গো অ্যান্ড স্টার্ট তো আমি বক্সটা কিন্তু নিয়ে চলে এসেছি এই যে তোমাদের বক্সটা আই থিঙ্ক আমি এটুকু জায়গার মধ্যে দেখাতে পারবো না বিকজ এখানে অনেকই কম প্লেস আছে আমি চেয়ারটাকে সরিয়ে নিলাম এবার আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ ঠিক করে এই যাবে বক্সটা আর আমার বাবার অফিসের নাম হচ্ছে ইউপিএস ইউনাইটেড পার্সেল সার্ভিস তো এই যাবে বক্সটা কি সুন্দর আর আমি খুব এক্সাইটেড এটা আনবক্স করার জন্য বিকজ গিফটস আছে অনেক আর এখানে কিছু লেখা আছে মেক সুইটার কানেকশন দিস দিওয়ালি আর এখানে একটু ফুল ফ্লাওয়ার্স ডেকোরেশন দেওয়া আছে আর এখানে হ্যাপি দিওয়ালি লেখা আছে তো চলো এটাকে খুলে নিই প্রথমে বাবা এটা আমি খুলতে পারছি না এই দেখো খুলে নিয়েছি ওয়াও অনেক সুন্দর আমি জানি না দারুণ লাগছে বাট এগুলো কি চলো দেখে নিই তো আমি তোমাদেরকে পুরোটা একবার দেখিয়ে দিচ্ছি এই দেখো কি সুন্দর তো আমার ফটোগুলো আর বক্সগুলো তো আমার মা নিয়ে নেবে কোনো কাজে লেগে যাবে তো চলো দেখা যাক কি কি আছে তো ফার্স্টে আছে একটু ড্রাই ফ্রুট ক্যাশুনাটস আছে এই কোটোটার মধ্যে ক্যাশুনাটস একটা দেওয়ার জিনিস হলো ক্যাশুনাটস অ্যান্ড হিয়ার উই গো এখানে আছে ক্যাশুনাটস কাজু বাদাম দেন আছে আমাদের কাছে রেজেন্স এই দেখো আমাদের রেজেন্স রেজেন্স আমাদের এই দেখো রেজেন্স রেজেন্স তো দেন আমাদের কাছে আছে আমন্ড এই যে আমন্ড তো এখানে আই থিঙ্ক তিনটেই না আর একটা আছে পিস্তাচিও আছে এখানে আমাদের কাছে পিস্তাচিও তো চারটে ড্রাই ফ্রুটসের কোটা আছে আমাদের কাছে পিস্তা কাজু কাঠবাদাম কিশমিশ চারটে আছে তো দেন আছে আমাদেরকে এই যে আমরা এখন কি আনবক্স করলাম দেখি দিই আমরা এখন এইগুলো আনবক্স করলাম এই কতগুলো দেন আমি কি আনবক্স করবো দেন আমি এটা আনবক্স করবো যেখানে হ্যাপি দিওয়ালি বলে এটা লেখা আছে এইটা আনবক্স করে দেখি কি আছে তো চলো দেখা যাও তো এখানে লেখা আছে অ্যাসর্টেড চকলেটস তো তারপর হ্যাপি দিওয়ালি দেওয়া আছে তো দেখি কি আছে
ও টফিজ আছে, টফিজ ইংলিশ টফি আমি পেয়েছি, খেয়ে নেব নাকি? সো এই যাবে টফি আছে এখানে, দেখো টফি টফি। ও বাহ, এখানে আরেকটা বক্স আছে, এই দেখো দেখাচ্ছি এটা তোমাদেরকে, তো এটা দেখি। এটা গাছ, এটা বক্স না, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, এর কোনো বক্স না, এটা হচ্ছে এরকম বক্স না কোনো, বাট এটার ভিতরে যেটা আছে ওটা অনেক সুন্দর, একটা ক্যান্ডেল দিয়েছে ট্রি শেপের, একটা কি সুন্দর ক্যান্ডেল দিয়েছে, এটা আমি জ্বালাবো না কারণ জ্বালালে মোম গলে যাবে অ্যান্ড পুরোটাই নষ্ট হয়ে যাবে, তো ক্যান্ডেলটা দিয়েছে। আই লাইক ইট, এই ক্যান্ডেলটা আমার সবথেকে বেশি ফেভারিট সব কিছুর মধ্যে, আমি চকলেটসও ফেভারিট, চকলেটসও ভালো লেগেছে অফকোর্স। তো আমার বক্স, আমার মা বক্স আর কোটোটা তো নিয়ে, মানে কোটো না মানে হ্যাঁ এই যে পুরো বক্সটা আর এই কোটোগুলো আমার মা নিয়ে নেবে, জার্সগুলো তারপর নিজের কাছে লাগাবে। তো আনবক্স করে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে পুরো জিনিসগুলো, তো কেমন লাগলো আজকের ভিডিওটা? তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল, জাস্ট একটা আনবক্সিং, আমি তুলে রাখি গিয়ে, আজকের মতো বাই।